কক্সবাজার সদর উপজেলার খুরু স্কুলে দুদিন ব্যাপী সর্বজনীন সপ্তম সতীর্থ ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও আরতি শেষে বিশ্ব মঙ্গলার্থে এক শোভাযাত্রা বের করা হয়। মানব সেবা সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মণ্ডলীর সদস্য অজয় দে সাধুর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা আলোথালায়ের সভাপতি শ্রী সুবল দে। এতে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, ইউপি চেয়ারম্যান জসীমউদ্দিন সহ অন্যান্যরা। পরে দুস্থদের মাঝে শীত বস্ত্র ও প্রসাদ বিতরণ করা হয়।